হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তা চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিওর সাথে। তা গাইস, এই ভিডিওটা হচ্ছে অনেকদিনকার পুরনো ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ আমরা জ্যাকেট ফ্যাকেট পরে আছি। এই ভিডিওটা প্রায় এক মাস না জানুয়ারি মাসের ভিডিও বলতে পারো, জানুয়ারি মাসের ভিডিও। তখন বেশ ঠান্ডা ছিল। তা যাই হোক, কোনো কারণে হয়তো আমি ভিডিওটা ছাড়তে পারিনি, তখন বেশি ঠান্ডাই ছিল। তা এখন ফোন ঘাটতে গিয়ে দেখলাম আমার ফোনে ভিডিও ক্লিপিংগুলো পড়ে রয়েছে। তা সেইগুলো এখন আমি একত্র করে আমি সেইগুলো ভয়েস ওভার এখন দিচ্ছি, দিয়ে আমি সেটা এডিট করে পোস্ট করছি। তা যাই হোক গাইস, আমরা বেরিয়ে পড়েছি। অনেকদিন বাদে আমরা সন্ধেবেলা একটু বেরোলাম। তা কোথায় যাচ্ছি আমরা সেটা তোমাদেরকে বলবো, তোমরা আমাদের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর একটা কথা, এই ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি খুবই হাসি পাচ্ছে, কারণ এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি প্রচণ্ড গরম পড়ে গেছে আমাদের কলকাতায়। আর তখন জানুয়ারি মাসে যখন আমরা বেরিয়েছিলাম জ্যাকেট ট্যাকেট পরে, সে একাকার অবস্থা। আর এখন কি গরম বলো আমাদের কলকাতায়। যাই হোক, তোমরা আমাদের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তা গাইস, তোমাদেরকে বলছি আমরা কোথায় যাচ্ছি। আমরা এসেছি গাইস দক্ষিণেশ্বর একটু মায়ের মন্দিরে পুজো দিতে। তা দেখো, যখন আমরা গিয়েছিলাম আমরা অনেক লেটে বেরিয়েছিলাম, 7:30 নাগাদ। তা আমরা বনুগলি থেকে অটো করে বেরিয়েছিলাম, অটো ধরে কি আলমবাজারে নেমেছিলাম। গাইস, আমরা তো দক্ষিণেশ্বর চলে এসেছি, কিন্তু এতটাই আমাদের ব্যাড লাক, মানে ব্যাড লাক বলবো না, কিছুটা আমার কারণেই, মানে এতটাই লেট করে বাড়ি থেকে বেরিয়েছি গাইস। প্রায় বললাম না তোমাদের 7:30 বেরিয়েছি। আমি জানতাম রাত 9টায় মন্দির বন্ধ, সেই হিসাবে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে শুনলাম 8টায় মন্দির বন্ধ। তাই গিয়ে না আর মানে এতটাই ব্যাড লাক, আমাদের মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। আর আনফর্চুনেটলি আমরা পুজো দিতে পারিনি, মায়ের কাছে পুজো দিতে পারিনি। তাই এতটাই খারাপ লাগছিল, যে কারণের জন্য আমরা গেলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্যে, সেইটাই আমাদের পুজোটা দেওয়া হলো না সেদিনকে। তো যাই হোক, কি করব, কিছু করার নেই। তো গাইস, বেরিয়েছি যখন তখন তো বাড়ি ফিরবো না, অনেকদিন বাদেই বেরোলাম। তা সঞ্জীবকে বললাম, বাবানকেও বললাম যে দেখ, পুজো তো দিতে পারলাম না, মন্দিরে তো ঢুকতে পারলাম না, মন্দিরের মেন গেটটা বন্ধ হয়ে গেছে, চল আশেপাশে জায়গাগুলোতে একটু ঘুরে আসি। তা এই আমরা একটুখানি আশেপাশে জায়গাগুলো, তারপর যেখান থেকে লঞ্চ ছাড়ে সেই লঞ্চ ঘাটে গেলাম, গিয়ে একটুখানি গিয়ে টাইম স্পেন্ড করলাম ওখানে গিয়ে। তা ওখানে একটু ঘুরে টুরে টাইম স্পেন্ড করে ফিরে এলাম। এই যে দেখো, আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু পিকচার তুললাম, ছবি তুললাম, ওই বাবান দেখো কাঁদছে। কিছু করার নেই, এতটাই দেরি করে বেরিয়েছি, সব জায়গায় লঞ্চ ঘাটটাও যেন গাইস বন্ধ হয়ে গেছে, সব জায়গায় বন্ধ হয়ে গেছে, কিছু মানে অল্প সংখ্যক দোকান খোলা ছিল। আর লঞ্চঘাট থেকে যখন আমরা ফিরছিলাম তখন দেখলাম একজন ফুচকাওয়ালা দাদা দাঁড়িয়ে আছে। ব্যাস, আমার তো ফুচকা ভীষণ প্রিয়, ব্যাস আমি অমনি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে, ওখান থেকে ফুচকা খেয়ে নিলাম। আর গাইস, দক্ষিণেশ্বর থেকে আমরা সোজা চলে এলাম ডানলপ মঙ্গিনিসে। মঙ্গিনিস থেকে কিছু খাবার দাবার কিনলাম, কারণ বাবান সঞ্জীব কিছুই খায়নি, আর মা আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য একটু বাড়িতে খাবার কিনেও নিয়ে গেলাম। Thank you.
দেখতে দেখতে গাইস আমি আমার বাড়িতেও চলে এলাম, আর এই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে, দেখো গাইস এই যে আমার বাড়ি। গাইস তোমরা তো দেখলে আমরা মন্দির খোলা পেলাম না, মানে কত মানে লেট করলাম, যেখানেই যাই সেখানে লেট হয়ে যায়, মানে কি বলবো সকাল থেকে কাজ করে এতটা লেট হয়ে গেছে। তারপরে মানে লাস্টের দিকে না শরীর মানে চলছিল না, এত মানে শরীর টায়ার্ড হয়ে গেছিল, যার জন্য আর যেতে পারছিলাম না, মনে হচ্ছিল একটু শুয়ে পড়ি, আর শুয়ে পড়তে পড়ে না দেরি হয়ে গেছিল উঠতে, উঠে এবার ড্রেস করে আসতে দেরি গেছে, তার জন্য মন্দির বন্ধ হয়ে গেছিলো। আর আমি জানতামও না যে মানে সন্ধে আটটা বিষয় মানে আটটায় বন্ধ হয়ে যায়, জানতাম সেই রাত্রে মানে রাত্রি নটায় বন্ধ হয় সেটাই জানতাম, সেটাতেই মানে এ করে টার্গেট করে বেরিয়েছিলাম। যাই হোক সেটা তো হলো না, মানে এরপরে যখন যাব সেটাই টার্গেট করে বেরোবো। এখন তো শীতকালে বলেই আটটায় বন্ধ হচ্ছে, গরমকালে নটায় বন্ধ হয়। যাই হোক ওখান থেকে চলে এলাম, চলে এসে আমি মানে মায়ের কাছে এসেছি, মায়ের কাছে এসে এবার মঙ্গলি থেকে তো দেখলে তোমরা খাবার কিনে নিয়ে চলে এলাম, কি করবো খিদে পেছে পুনে সন্ধ্যেবেলা চা খা না খেয়ে বেরিয়েছি, একদম ধোয়া জামা কাপড় পরে টরে মানে মাকে পুজো দেবে বলে বেরিয়েছিলাম, আনফর্চুনেটলি সেটা হলো না, এবার খিদে পেয়ে গেছে। ওখান থেকে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে মঙ্গলিশ থেকে খাবার কিনে নিয়ে মায়ের কাছে এসেছি, মেয়েকে খেয়ে এখানে খেয়ে দিয়ে আবার আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ওদেরকে দেবো, আমরা এখান থেকে খেয়ে দিয়ে যাবো, চলো খেয়ে নিই। খিদে পেয়ে গেছে, চিকেন প্যাটিস নিয়েছিলাম, এই যে চিকেন প্যাটিস, আর বাবানের জন্য নিয়েছিলাম কি নিয়েছিল গো, ওইটা তো ওদের দুজনে, এটাও নিয়ে নিচ্ছিলাম ভুলে গেছি, এটা আছে ওদের দুজনে একসাথেই প্যাকেট করেছে তো তাই জন্য। কি গো বাবানের জন্য কি নিয়ে দিয়েছিল, চকো চিপস, এটা খোলে কোন দিক দিয়ে গো চোখে দেখতেই পাচ্ছি না, এই দিক দিয়ে, এই যে চকো চিপস তোর আছে, ক্রিমটা ঠিক আছে, চকো চিপস, আর এইটা নিয়ে যাচ্ছি ওদের দুজনের জন্য, আমার শ্বশুর শাশুড়ি ওদের জন্য নিয়ে যাচ্ছি, চলো খেয়ে নি। তারপর যাবো আর বলবো, খেতে খেতে বলতে পারবো না, সব গরম লেগেছে, সব খুলে ঠুলে দিয়েছে, সব জ্যাকেট ম্যাকেট সব খুলে দিয়েছে। আরে তুমি আজকে রবিবার, মানে এরকম রবিবার খুব কম কেটেছে, আজকে সকাল থেকে আমার মানে রবিবার আমার দোকান সাধারণত বন্ধই থাকে, কোনোদিন কোনো মানে এমার্জেন্সি কাজ পড়ে গেলে আমি খুলি, নাহলে বন্ধ থাকে। তা আজকে সকাল থেকে বাইরের কাজ, মানে আমার তো দোকানের বাইরে কিছু কাজ থাকে, যেরকম আমি কম্পিউটার সার্ভিসিং করি, কম্পিউটার সেল করি, সিসিটিভি ক্যামেরার কাজ করি, তো এই কাজগুলো আমি রবিবার একটু বেশি রাখার চেষ্টা করি, রবিবার দোকানটা বন্ধ আমি তাহলে আরামসে বাইরে করতে পারবো। আজকে আমার প্রেশারটা মারাত্মক ছিল, একটা সিসিটিভি ক্যামেরার কাজ ছিল সকালবেলা একদম 9টা থেকে, তারপরে তিনখানা কম্পিউটার সার্ভিসিং ছিল। তো আজকে যার জন্য বাবানকেও বললাম ওর কম্পিউটার ক্লাস থেকে সকালে, যে আমি নিয়ে যেতে পারবো না, তুই মামামের সাথে চলে যা। সকালে উঠে ফার্স্ট ক্যামেরার কাজটা করতে গেছি, মানুষকে বিশ্বাস করলে কি হয়, এই যে ক্যামেরার কাজটা এসছে এটা একজন আমার পরিচিত একজন দাদার সোর্সে কাজটা এসছে, তো সেই কারণে আমি ভদ্রলোকের কাছ থেকে কোনো অ্যাডভান্স বা কোনো কিছু আমি নিইনি, জাস্ট মৌখিক কথা হয়েছে, আমি জানি পরিচিত একজন মাধ্যমে এসছে অ্যাডভান্স, সেই কারণে আর নিইনি, উনিও বলছিলেন কোনো ব্যাপার না কাজ করো পয়সা দিয়ে দেবো, সেই বিশ্বাস থেকে আমি কোনো অ্যাডভান্স না নিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে, ওনার বাড়িতে 4টে ক্যামেরা সেট হবে, বাকি যা যা কম্পোনেন্টস লাগে সমস্ত কিছু কিনে নিয়ে ওনার বাড়িতে সকালবেলা গেলাম আমার মিস্ত্রিদের নিয়ে। যাওয়ার পরে উনি এতটাই অবুজ টাইপের মানুষ, ওনার একটা বড় ডাইনিং আছে, উনি
একটা ক্যামেরা ওই ডাইনিং এ লাগাবেন এবং ওনার কথা হচ্ছে ওই একটা ক্যামেরা দিয়ে ওনার পুরো ডাইনিংটা কভার হবে এবং ঢোকার গেট ভেতরে ওনার বেডরুমের গেট পুরোটা ওই একটা ক্যামেরা দিয়ে কভার করতে হবে। মাথা কখনো হয় নাকি এরকম না স্টুপিডলি কথা বলা হয়। আমরা প্রচুর চেষ্টা করলাম যে ঘরের কোনো অ্যাঙ্গেল থেকে যদি ক্যামেরাটা বসিয়ে এটাকে আমরা কভার করতে পারি কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না, কারণ কোনো অ্যাঙ্গেল থেকেই পুরোটাকে কভার করা যাচ্ছে না। ওনার ডাইনিংটা অনেকটা বড়, অ্যাটলিস্ট দুটো ক্যামেরা প্রয়োজন। ওনাকে বোঝানো হলো আমরা ক্যামেরা ওয়্যারিং না করে জাস্ট তারটা ফেলে দিয়ে সব দিক থেকে অ্যাঙ্গেল ঘুরিয়ে ঘুরিয়ে ওনাকে দেখালাম, ওনাকে বোঝালাম যে দাদা এখানে দুটো ক্যামেরা প্রয়োজন, এছাড়া এটা করা সম্ভব না। কিন্তু উনি কিছুতে বুঝতে চাইলেন না, উল্টে উনি আমাদেরকে ব্লেম দিচ্ছেন যে তোমরা বাজে কোয়ালিটির ক্যামেরা এনেছো এর জন্য কভার করছেন না। মানে যে বোঝে না তাকে তো বোঝানো সম্ভব না। এবার আমি অ্যাডভান্সটা নিয়ে নিই, ওনাকে বিশ্বাস করেছিলাম, সেই কারণে উনি কি করলেন যে বললেন আমি কাজ করাবো না, কোনোদিন এরকম করবে না। তো আমি অ্যাডভান্স নিয়ে নিই, এখানে আমি ফেসে গেলাম, বিশ্বাস করেছিলাম মানুষকে। এই জন্যই বলে বিজনেসে কোনো বিশ্বাস চলে না, বিশ্বাস চলে আত্মীয়তার মধ্যে, বন্ধুত্বের মধ্যে, হ্যাঁ বিয়ে শাদিতে, কিন্তু বিজনেসে কোনোদিন বিশ্বাস চলে না। আমি এই নিয়ে সেকেন্ড টাইম এরকম লস করলাম, এর আগে একটা করেছিলাম, এটা সেকেন্ড টাইম। তো আমি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে আমি রিটার্ন চলে এলাম, কারণ আমি মানুষের সাথে ঝুটঝামেলা করি না, আমি ওই টাইপের মানুষ না। আমার কিছু টাকা কিছুদিনের জন্য ইনভেস্ট হয়ে থাকলো, ঠিক আছে কিছুদিন পরে কোথাও না কোথাও আবার অর্ডার হবে, সেখানে আমি এগুলো সেট করে দেবো, কিন্তু আমার কিছু টাকা ইনভেস্ট হয়ে গেল বাজে। তো এই হচ্ছে সকালটা আমার এইভাবে শুরু হয়েছে আজকে, সকালে আনসাকসেস। তারপরে সার্ভিসিংগুলো করেছিলাম কম্পিউটারের, ওগুলো মোটামুটি হয়েছে। রাত্রে মায়ের কাছে পুজো দিতে যাবো, সেটাও আনসাকসেস। বহুদিন পরে আজকে দক্ষিণেশ্বর গেছি, কারণ আমাদের লাস্ট কয়েক মাস ধরে শুধু রোগ রোগ রোগ, ডাক্তার হসপিটাল এই নিয়ে চলেছে। এখন একটু পরিস্থিতিটা স্বাভাবিক, তাই ভাবলাম মায়ের কাছে আজকে একটু পুজো দিতে যাবো, সেটাও সাকসেস হলো, সেটাও হলো না। মানে আজকের দিনটা মানে এত বাজে দিন গেল, সব দিক থেকে বাজে, এটুকুই বলার ছিল। চা দিতে এসছে, কফি দিতে এসছে, মা যে মা কফি করে নিয়ে এলো। 18 বছর বিজনেস করছি, আমার দোকান 2006 সালের। ঠিক আমার দোকান শুরু করার সময় এই রকম একটা ঘটনা ঘটেছিল। আমার দোকানের পাশে আমার একজন পরিচিত দাদা, তিনিও বলেছিলেন তার নিজের দাদার ছেলে কম্পিউটার নেবে, এবং 18 বছর আগে তোমরা জানো কম্পিউটারের এরকম দাম ছিল, 30,000 থেকে 40,000-এর নিচে একটা কম্পিউটার আসতো না তখনকার দিনে। তাকেও আমি যেহেতু পরিচিত, বিশ্বাস করে কোনো অ্যাডভান্স ছাড়া আমি তার জিনিসপত্র তুলে এনেছিলাম এবং লাস্টে সে আমার অর্ডার ক্যান্সেল করেছিল। সেই একটা আমার বিজনেসের শুরুতে আর আজকে 18 বছর পর এই দুটো ঘটনা আমার ঘটলো। এইগুলো হচ্ছে শিক্ষা, বা এইগুলো থেকেই মানুষ শিক্ষা নেয় ভবিষ্যতে পথ চলার জন্যে, অভিজ্ঞতা এটাকেই বলে। আমার দ্বিতীয়বার এই শিক্ষাটা হলো, এরপরে মানে যত পরিচিত যেই হোক না কেন আর কোনোদিনও মানে অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করবো না। কিন্তু রাগে মা কফি নিয়ে এসছে, এবার কফিটা খাও। এই যে কফি নিয়ে, এই ওই দিক ঘুরে বসে আছিস কেন বাবু, কফি এনেছে, এরা কফি খেয়ে বাড়ি পালাবো, কালকে আবার সকালবেলায় স্কুল আছে, কিছু গুছিয়ে আসেনি। আর ঘরের অবস্থাটা তো তোমাদের দেখা দেখালাম যে আমার খাট টাট পুরো মানে কি অবস্থা, লন্ডভন্ড হয়ে রয়েছে। গাইস এখন একটু গল্পের আসর বসেছে, এবার একটু গল্প করে চলে যাব। এই যে বাবার সোনা আমার কোলে বসে আছে, দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা করে একটু দেখাই। এই যে আমার বাবার সোনা আমার কোলে শুয়ে রয়েছে, ওরে বাবা রে নিচু হতে পারছি। এই যে আমার বাবার সোনা আমার কোলে শুয়ে রয়েছে, আর মা আর সঞ্জীব ওখানে গল্প করছে। এতদিন তো এখানে ছিলাম, এবার ওই বাড়ি চলে গেছি, তোমাদেরকে দেখিয়েছি, গোছানোটা দেখিয়েছি, যাওয়াটা দেখানো দেখিয়ে উঠতে পারিনি, অনেক মানে কাজকর্ম ছিল, যার জন্য আর ওই ভিডিওটা করতে পারিনি। এবার 10টা বেজে গেছে, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে খেতে টেতে দিতে হবে। দেখো বাড়িতে এসে দেখছি বাবনের আম্মার জ্বর এসছে, আমার শাশুড়ি মায়, দেখো কি অবস্থা। আমরা জ্বর থেকে উঠলাম, আমি আমার ছেলে সঞ্জীব মা সবাই জ্বর থেকে উঠলো, এসে এবার এই বাড়িতে এলাম, এই বাড়িতে জ্বর। ওই যে এটা এনেছি আমি, থেকে
প্যাটিস প্যাটিস বলেছে এটা কালকে কেউ এত রাত্রি রয়ে গেছে আমরা বাড়িতেই ঢুকেছি 9টার সময় কালে এই দেখো কি করছে এটা তো এখন খাবে না আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এখন রাত্রি 11টা বাজে কালকে কালকে বিকেলবেলা গরম করে খাবে কালকে বিকেলবেলা রুটি হয়ে গেছে রুটি করে রেখেছে আমি এখন মাংসটা গরম করব মা দেখছো আমার ডাইনিং এর কি অবস্থা চারিদিকে জামা কাপড় কিছু শোকায়নি আর মাছটা ঝুলছে জামা কাপড় কিছু শোকায়নি এটা রেখে দিচ্ছি এখন কালকে গরম করে খাবে জামা কাপড় নেই ও মাংস গরম হয়ে গেছে বলছে আর কি বলে তোমার যে রাস্তায় একটু ভিডিও করতে পারিনি এত ঠান্ডা একদম ঠান্ডা আমি কাঁপছিলাম তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি এখন রাত 11টা বাজে বাড়িতে এলাম এসে ওদের খাবারটা এখন আর রাত্রিবেলা কি প্যাটিস খাবে এখন তো রুটি খাওয়ার সময় হয়ে গেছে মানে ডিনারের টাইম হয়ে গেছে তাহলে বললাম তোমরা রেখে দাও কালকে গরম করে খেও আর বাড়িতে এসে দেখলাম মার একটু জ্বর এসেছে সর্দি হয়েছে কাশি হয়েছে জ্বর এসেছে যাই হোক তাড়াতাড়ি বললাম ডিনারটা করে নিতে ডিনার করে নিই ওষুধ খেতে আর আজকে তো দেখলে আমরা পুজো দিতে পারলাম না আমাদেরই ভুল আমরা অনেকটা দেরি করে গেছি এতটা দেরি করে যাওয়া উচিত হয়নি কিন্তু কী করবো আমাদের মানে দুজনেরই কাজের এত প্রেশার আমার বিজনেসের কাজ আর ওর বাড়ির কাজ সেইগুলো সব কিছু কমপ্লিট করে যেতে যেতে দেরি হয়ে গেল যার জন্য আগে পুজোটা দেওয়া হলো না যাই হোক নেক্সট সানডে বা একটা কোনো সানডে দেখে আমরা একটু তাড়াতাড়ি করে যাবো গিয়ে পুজোটা দেবো আজকে হলো না ব্যাড লাক যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না অনেক রাত হয়ে গেছে সকালবেলা বাবানের স্কুল আছে স্কুলে যেতে হবে তো এই ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে আমাদের এই আজকে আনসাকসেসফুল ডে যা করছি চাই আনসাকসেসফুল তো সেই ব্লগটাই বানালাম যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর একটা কথা বলছি দেখো আমরা দাঁড়িয়েছি আমার ছেলে এতটা লম্বা হয়ে গেছে আমি না থেকে একটু এই জন্য বারবার করে মাথাটা আমি সরিয়ে নিচ্ছি আমাকে দেখা যাচ্ছে না বলে জানো তো আর চলো তাহলে আমরা এখানে আমাদের ব্লগটা শেষ করছি আমাদের ব্লগটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো ঠিক আছে চলে টাটা টাটা টাটা